ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি ব্যানানার লাচ্ছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্সরা চলুন দেখি লাচ্ছি বানাতে আমার কী কী লাগছে। এই তো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন আমার এই উপকরণগুলো লাগবে লাচ্ছি বানাতে। আর আমি এখান থেকে তিনটা কলা নিয়ে নিচ্ছি, কলাগুলা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে না কেটেও ব্লেন্ডার করতে পারেন, যেহেতু পাকা কলা নিয়ে নিচ্ছি। আর লাগছে আমার এখানে লিকুইড দুধ। তো আমি এখানে এক বাটি পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। তো আর লাগবে আমার চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চা চামচ মধু। এতো আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর ব্লেন্ডার করে নিব। এই তো ব্লেন্ডার করা হচ্ছে। তো ভিউয়ার্সরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। তো এই তো হয়ে গিয়েছে আমার ব্লেন্ডার করা। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে একটু দেখাচ্ছি কেমন হয়েছে আমার লাচ্ছিটা। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব, কারণ লাচ্ছিটা আমরা সবাই ঠান্ডাই পছন্দ করি। ঠান্ডা লাচ্ছি আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আমি একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি আইসক্রিম, যেহেতু আমি এখানে দইটাই ব্যবহার করি নাই। তো এই তো দেখতে পাচ্ছেন আমার লাচ্ছিটা সার্ভ করা হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।